আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা টুফান ডিএনএস সফটওয়্যারটা ডিফেন গুড়ি ইউজারনেম ইউজার পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন। তো আজকে আমরা এটা দেখাবো। তো অবশ্যই যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো অনেকেই আপনারা ডিফেন গুড়িটা কানেক্ট করতে পারতেছেন না। তো আপনারা যে ভিপিএন গুরু যে লিঙ্কটা দেওয়া হয়েছে আপনাদেরকে, সরি টুফান ডিএনএস যে সফটওয়্যারের যে লিঙ্কটা দেওয়া হয়েছে, লিঙ্কটা আপনার প্লে স্টোর থেকে সফটওয়্যারটাকে আপডেট করে নেবেন। এই যে আপডেট করে নেবেন, সফটওয়্যারটাকে আপডেট করে নেওয়ার পর জাস্ট আমি দেখে দিচ্ছি আপনাদের আপডেট হোক। এটা খুব কম এমবি, জাস্ট দেওয়ার সাথে সাথে আপডেট হয়ে যাবে। যে আপডেট দেওয়ার পর ওপেনে ক্লিক করবেন, দেখছেন আপডেট ভার্সনটা 1.0.2, ঠিক আছে। হ্যাঁ, সব আপডেট করবেন। আচ্ছা, আপডেট করার পর আপনারা ওই যে এর আগে আমি একটা ভিডিও দেখাইছিলাম যে কীভাবে আপনারা কোড স্ক্যান করে আপনারা হেডারটাকে আপনার সংগ্রহ করবেন, জাস্ট কোড স্ক্যান করার জন্য যে হেডারের মধ্যে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করার পর জাস্ট এই যে রিসেট বাটনের মধ্যে ক্লিক করে নেবেন। রিসেট বাটনের মধ্যে ক্লিক করার পর জাস্ট আপনার এই কিউআর কোডটা আমাদের স্ক্যান করবেন, ঠিক আছে। এটা আমাদের ক্লিক করবেন, ক্লিক করার পর কিউআর কোডটা স্ক্যান করবেন, যাওয়ার পর জাস্ট আপডেটের মধ্যে ক্লিক করেন। যে আপডেটের মধ্যে ক্লিক করলেন, এই যে আপডেট সাকসেসফুলি লেখা চলে আসছে, ঠিক আছে। এটা আমরা এখন মিনিমাইজ করবো, মিনিমাইজ করে এবার আমরা কানেক্ট দিব। হ্যাঁ, কানেক্ট হয়ে যাবে, দেখুন অনেক তাড়াতাড়ি কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা দেখাবো যে কীভাবে আপনি ওইটা স্ক্যান ছাড়াই করতে পারবেন। জাস্ট আমি এই কোডটা দিয়ে দেবো, কোডটা জাস্ট এই যে চাপ দিয়ে ধরবেন, ধরার পর জাস্ট কপি করে এই যে এই যে থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করে জাস্ট কপি করবেন। কপি করে জাস্ট ওই জায়গায় এই হেডারে যাবেন, হেডারে গিয়ে এটা রিসেট করবেন। রিসেট করার পর জায়গায় পেস্ট করে দেবেন, পেস্ট করার পর আপডেট, এটা না আপডেট সাকসেসফুলি লেখা আছে। তো এবার আমরা এটাকে মিনিমাইজ করে আবার ওপেন করব, তারপর জাস্ট কানেক্ট করব। দেখেন কানেক্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন এইভাবে আপনারা ভিপিএন গুড়িটা ইউজ করতে পারবেন, আর এটা অনেক ভালোভাবে চলতেছে। তো কোনো সমস্যা হলে আমাকে এই যে হোয়াটসঅ্যাপে নক করবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন, কেউ ফোনে কল দিবেন না, ঠিক আছে। হ্যাঁ, এই মুহূর্তে কেউ কল দিবেন না, সবাই হোয়াটসঅ্যাপে নক করার জন্য চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আমাকে ভিডিও নিচে কমেন্ট করুন।